আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুড়ি আচার। তার জন্য এখানে আমগুলো নিয়েছি, আম আপনাদের যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারেন, এবং ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা পিলার দিয়ে ভালো করে আমগুলো ছিলে নিলাম। ছেলার পরে আমি একটা ছুরি দিয়ে একদম আটির পর্যন্ত, শেষ পর্যন্ত এইভাবে করে নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রেটার দিয়েও করতে পারেন, গ্রেটারের যে মোটা অংশটা আছে সেটা দিয়ে করতে পারেন। এরপরে আমি একটা পিলার দিয়ে, কাটার পিলার দিয়ে আমি আমের ঝুড়িগুলো ভালো করে ঝুড়ি করে নিলাম। এভাবে একটু বড় হলে ঝুড়িগুলো ভালো হয় আমের। তো এরপরে আমি আস্তে আস্তে করে ঝুড়িগুলো একটু মাখাবো লবণ দিয়ে। তো লবণ দিয়ে মাখানোর পরে আমি এটা একটু রেখে দিব 10 মিনিটের মতো, যাতে করে এর পানিটা বের হয়ে যায়। 10 মিনিটের মতো রাখলেই এটা বের হয়ে যাবে। তো এরপর দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপরে আমি একটা সুতি পাতলা কাপড়ে এই ঝুড়িগুলো ভালো করে চেপে নিব। চেপে একদম পুরাটা রস বের করে দিতে হবে, যাতে কোনো পানি অবশিষ্ট না থাকে। এখানে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে, এটা একেবারে ভালো করে চেপে নিতে হবে। এরপরে দেখুন, আমার এটার মধ্যে কোনো পানি নেই, সুন্দরভাবে চেপা হয়ে গেছে। এরপরে আমি এটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তারপরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 2 চামচ চিনি, আর এখানে যেহেতু লবণ দেওয়া আছে, আর দিয়েছি 2 চামচ সরিষা বাটা। তো এখানে আমি সাদা সরিষাটা ইউজ করেছি, আপনারা চাইলে লাল সরিষাটাও ইউজ করতে পারেন। এরপর ভালো করে আমি একটা স্প্যাচুলার দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা হাতও ইউজ করতে পারেন, আমি করিনি। তারপরে এখানে আমি বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি 4টা। আপনারা ঝাল যে যতটুকু পছন্দ করেন দিয়ে নেবেন, এটার মধ্যে ঝালটা আসলে ভালো লাগে খেতে। আর যেহেতু মিষ্টিও 2 চামচ দিয়েছি। এরপরে আমি মরিচগুলো ভালো করে একটু কেটে দিয়ে দিয়েছি। সাবধান, মরিচগুলো আপনারা কাটার সময় যেন চোখে না লেগে যায়। এরপরে ভালো করে আমি স্প্যাচুলারটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমার রোদে দিতে হবে। এরকম ভালো স্টিলের একটা প্লেট নিয়েছি আমি, আপনারা চাইলে যে কোনো কিছুতেই দিতে পারেন। স্টিলের প্লেট দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি এটা রোদে শুকাবো। রোদে শুকিয়েছি আমি প্রায় 2 দিন। একদম এখন যে গরম কড়া রোদ পড়েছে, এর জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমি দেখুন 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়নগুলো আধা ভাঙা করে নিয়েছি। এরপরে নিয়েছি রসুন কিছু। এরপরে আমি এখানে দিয়েছি 1/2 লিটার সরিষার তেল, আর দিয়েছি মরিচ, আর ওই যে 5 ফোড়ন গুঁড়াটা দিয়েছি, আর রসুন দিয়ে দিয়েছি। এটা এখন তেলের মধ্যে দিয়ে একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। তো এইভাবে করে দেখুন ফেনা উঠে গেছে, সরিষার তেলটা একেবারে খাঁটি সরিষার তেল, এই কারণে এরকম ফেনা ছড়িয়ে গেছে। তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি, যাতে ফেনাটা না পড়ে যায়। আর যে 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম, এই 5 ফোড়নের গুঁড়াটা এই পর্যায়ে দিতে হবে, আগে দিলে আবার বেশি পুড়ে যাবে। তো আপনারা যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন, যদি ইউটিউবে দেখে থাকেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটাই ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো এরপরে দেখুন, রোদে শুকানো আমগুলো, আমের ঝুড়িগুলো আমি বয়মে করে রেখেছি, এবং এরকম একটা কাঁচের বয়ম ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। কাঁচের বয়মই লাগবে। এরপরে ঝুড়িগুলো কাঁচের বয়মের মধ্যে দিয়ে তেল একদম ডুবিয়ে দিতে হবে ঝুড়িগুলো। তো এখানেই রাখছি, আল্লাহ।